সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই শর্ট কলম দিয়ে কিভাবে বিল্ডিং ফাউন্ডেশন তৈরি করতে হয়, কিভাবে করার সঠিক নিয়ম। তো প্রথমে যেটি দেখতেছেন এখানে, কিন্তু আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে যে কলমের বেস রয়েছে, সেই বেসগুলো কিন্তু প্রথমে দেওয়া হয়েছিল 4 ফিট বাই 4 ফিট। এখানে মনে রাখবেন রড ব্যবহার করা হয়েছে 12 মিলি, 400 রডে দিয়েই বেস করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। কলমের রড রয়েছে 6টি করে, 400 রড তার মানে 12 মিলি রড। তো তারপর এখানে যে ডালাইটি হয়েছে বেজে, সেই ডালাইটি রয়েছে আপনার প্রায় 11 ইঞ্চি দেওয়া হয়েছে। তারপর থেকে যে কলমগুলো উঠবে উপরে, সেগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, কিন্তু নিচে কিন্তু এখানে করা হইতেছে যেটাকে আপনি চাপা কলম বলা হয়, মানে কাতুনি আগে দিয়ে যে প্লাটটি ডাইরেক্ট শাটারিং করে এখানে দেওয়া হয়, সেটি আপনাদের দেখাচ্ছি। তো চাপা কলম দেওয়ার কারণ কি, যদি আপনি এভাবে চাপা কলম দিয়ে থাকেন ডালাই, তাহলে সেটি যে ইটের যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো পরিপূর্ণভাবেই আপনার ডালাই ভিতরে ঢুকে দেয়ালটাকে একদম কামড়ে ধরে রাখে। তো এখানে যে জায়গাটা দেখতেছেন আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু নিচে কিন্তু খুবই ঢালু জায়গা, এই যে ঢালু জায়গার জন্যই কিন্তু এখানে ডাবল বিম দিতে হচ্ছে, কারণ এখানে যে ভিটির নিচে যেই গাঁথুনিটি হচ্ছে সেটি প্রায় 10 ফিটের মতো হাইট হয়ে যাচ্ছে। তাহলে 10 ফিট ওপরে গিয়ে যদি একটি বিম দেওয়া হয়, সেটি দেয়ালে জোর করে রাখতে পারবে না, মাটির চাপে সেটি ছুটে যেতে পারে। তো সেই জন্য কিন্তু এখানে যে 4 ফিট সাড়ে 4 ফিটের মতন উঠেছে দেয়াল, তারপরে এখানে কলমগুলো ডালাই দেওয়া হইতেছে। এখান থেকে একটি বিম যাবে, সেই বিমের পরেই কিন্তু আবারও গাঁথনি হবে, তারপর লাস্টে গিয়ে একটি বিম হবে, সেই বিম থেকেই কিন্তু আপনাদের এই কলম পিলারের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে, তারপরে আর উঠবে না, বিম থেকে উঠবে। তো যেটা আপনাদের দেখাচ্ছি এখানে, কিন্তু কাজটাকে আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু রয়েছে আপনার সম্পূর্ণ লম্বায় প্রায় 34 ফিট, পাশে রয়েছে আপনার 21.5 ফিট, 21 ফিট 6 ইঞ্চি। তো কিভাবে রইল, সেখানে 32 ফিটের জায়গায় রয়েছে আপনার 2টি রুম, 14 ফিট করে 2টি রুম, সাথে রয়েছে 1টি টয়লেট, 4 ফিট করে মাঝখানে 2টি টয়লেট হবে, বাকি 2 ফিট দেয়ালে রয়ে গেল। আর যেভাবে 21.5 ফিট রয়েছে সেদিকে কিন্তু রয়ে গেল আপনার প্রায় রুম রয়ে গেল 12 ফিট, আর বারান্দা যেটু রয়েছে সেখানে হচ্ছে 7 ফিটের মতো, তো আর 1.5 ফিট দেয়ালে চলে গেছে 6 ইঞ্চি করে ধরে। তো যেটি দেখতেছেন আপনারা, যে পিলারটা আপনাদের দেখাচ্ছি, পিলারটা কিন্তু ডালাই অলরেডি হয়ে গেছে দেখতেছেন। তো ঠিক দেখতেছেন যে কলম থেকে যেভাবে আপনার ডালাইটি দেয়ালে ধরেছে আঁকড়ে, তারপর যে গাঁথনির কাজটি হইতেছে দেখতেছেন। এখন কিন্তু বর্তমানে এখানে যদি পিলার শর্ট কলম দিতে যাই, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রায় 9টি শর্ট কলম লেগে যাচ্ছে। তাহলে কিন্তু সেখানে সেই কলম 9টি না দিয়ে এখানে দেওয়া হয়েছে মাত্র 5টি কলম ব্যবহার করা হয়েছে, তার মানে 5টি পিলার দেওয়া হয়েছে। কেননা যেদিকে 5টি পিলার দেওয়া হয়েছে, যে আপনাদের গর্তটা দেখালাম বিল্ডিংয়ের পাশে, সেদিকে বিল্ডিং হেলে যেতে পারে অথবা ডিবে যেতে পারে, সেই সন্দেহে এখানে পিলারগুলো দেওয়া হলো। তো এই পিলারগুলো দেওয়ার মাঝে কিছু কারণ রয়েছে, কারণ এখানে যে ভিতরে যে পিলারটি রয়েছে আপনাদের দেখাচ্ছি আমি, একটি কলম আলাদা রয়েছে, সেটির জন্য মাঝখানে মেডেলে দেওয়া হয়েছে। তো যদি আপনি 9টি দিতেন তাহলে কিন্তু আরও হেভি হতো। তো যাই হোক, এতেও সমস্যা হবে না, আপনি এটাতে বিল্ডিং একতলার ছাদ সুন্দর মতোই করতে পারেন, ছাদ ডালাই দিতে পারেন। তো এখানে যে গাঁথনিগুলো দেখতেছেন, এই গাঁথনিগুলি কিন্তু 10 ইঞ্চি করা হইতেছে। তো প্রথমে কিন্তু এখানে শোনিং করা হয়েছিল প্রায় 15 ইঞ্চি। তো এই যে দেখতেছেন যে পিলারটার কথা আপনাদের বলেছিলাম, এই পিলারটা কিন্তু মাঝখানে রয়েছে তো এখান থেকে। তো যাই হোক, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে যাবেন, একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।